সালথাম রমই সেট লেভেল ত্রিপুরা স্কুল স্পোর্টস কম্পিটিশন জেঙ্গি রেখা অফিসিলা উচ্চ মাধ্যমিক রংনকনি টাউন হল হাসতে থুমুবে দেখনি মন্ত্রী ক্রাকশালনি শারিকনি দাম্বা তামানি জরাব সাইমান জাখা বিশাল গর্ব খাসতে শিকলা থুমুবে দেখনি লুয়াজি মুম্বাই সালথাম রমই সেট লেভেল ত্রিপুরা স্কুল স্পোর্টস কম্পিটিশন সংসা জাখা অফিসিলা উচ্চ মাধ্যমিক রংনক টাউন হল ও কম্পিটিশন জেঙ্গি রেখা হাসতেনি থুমুবে দেখনি মন্ত্রী টিঙ্কুরাই আপন গাড়িব অশাল পান্ডব ফাইমান জাফাকিয়া কমলা সাগর বিধানসভানী এমএলএ অন্তরা সরকার দেব বিশালগড়নি এমএলএ সুশান্ত দেব বিশালগড় বেখাস্তি ফা বিনয় ভূষণ দাস বিশালগড় পুর পরিষদ নি চেয়ারপার্সন অঞ্জনপুর পুর কায়স্থ সিপাহীজলা হাঙ্গর পরিষদ নি সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় বেখাস্তেনি শিকলা থুংবে দেখনি তাং ফাংর পান্ডব লামসুমানি কক না রেখা থুংবে দেখনি মন্ত্রী নবই পান্ডব মানজাক নাই নারওয়াইর স্টেট লেভেল ত্রিপুরা স্কুল স্পোর্টস কম্পিটিশন বিসিসি ব্রিনি সিমিক বিসিসি সুকু জরানি এবা ওমরনি বরিসলা গরং গরং রংনকনি ফাই মানজাক ফাকিয়া পান্ডব কপনার খা মন্ত্রী টিঙ্কু রাইন খবই এমএলএ সুশান্ত দেব রং শ্রংমানি লগি লগি থংমংনি বিসিং তৈ তৈ দাল বিদাল যোগা কম্পিটিশনের বিসিং তৈ তাবংনি শিকলা হদান ফেকদানাই মানিনি ইয়াকনি কাতিরুই মানানি কাইসা লামা আপনো গাড়িব হাতে হাপাং কিরং কিরং রিংনগ রিং সিংনাই রকনি বিশিংতে তাল বিদাল থুমং মথুমানি বিশিংতে সিগাঙ্গাই তিলাঙ্গানি নাহার মংতে তাল বিদাল তাঙ্গো তাং নাখা হাস্তানি বম তং গনা এবা থুং কিরং রক হাস্তানি ফাদারও থাঙ্গৈ কাহাম থুমং থুঙ্গৈ হাস্তানি মং কাহাম আজি ওই মানানি বাগৈ আর নাহার মংতেই ন দাল বিদাল তাঙ্গু তাং না হার দগাই দঙ্গ হনে পান্ডাও কক না রাখা পান্ডাও মানজা ফাইনাই নারওয়াই দুনা জেলা থেকে আগত খেলোয়াড় অফিসিয়াল গার্জেন প্রেস মিডিয়া বন্ধুগণ সবাইকে যুব বিষয়ক দপ্তর তথা ত্রিপুরা স্কুল বোর্ডের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা ত্রিপুরা স্কুল প্রত্যেক বছরই এখানে আমরা যোগা আসন আমরা করেছি সর্বপ্রথম এই আসনে আটটা জেলা থেকে আটটা দল থাকবে এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল হিসাবে একটা দল মানে নয়টা দল এই আসনে অংশগ্রহণ করছে সর্বমোট 213 জন দাবার সরি যোগাকে দিয়ে এখানে কম্পিটিশন হবে আগামী আজকে থেকে শুরু হয়ে দুদিন এই কম্পিটিশন চলবে এখান থেকে যারা ফার্স্ট অথবা সেকেন্ড অথবা ভালো যারা যোগাযোগ থাকবে তাদেরকে সিলেকশনের মাধ্যমে কোচিংয়ের মাধ্যমে করে আমরা জাতীয় আসরে বসব গত দু বছর ধরে করোনার কারণে আমরা এসডিএফের যেটা ন্যাশনাল গেমস সেটা হয়নি তার জন্য আমরা রাজ্য আসর পর্যন্ত সীমিত থাকতে পেরেছি এবছর আগামী জুন এবং জুলাই মাসে আন্ডার 19-এর যে গেমসগুলো সেটা 21টা ডিসিপ্লিন ভোপাল এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে সেখানে যারা আন্ডার 19 যারা থাকবে তারাই সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং কিছু কিছু ডিসিপ্লিন যেগুলি আছে সেখানে 14 এবং 17 তারাও সেই অংশগ্রহণ করবে বিশেষভাবে স্কুল গেমস ফেডারেশন এটা গত দু বছরের না হওয়ার কারণে সেটা গত বছরের ইভেন্টগুলো আমরা জুন এবং জুলাই মাসে তাদের একটা ইনফরমেশন এসেছে সেই আসলে আমরা ত্রিপুরা রাজ্যের যেটা 15টা ডিসিপ্লিন আছে সেখানে আমরা অংশগ্রহণ করবো